সকালবেলা উঠেই মোটামুটি ওর খেলনাগুলো গুছিয়ে নিয়েছি। এখনও ভ্যাকিউম বাকি আছে, ডাস্টিং বাকি আছে, ওই উপরের ওইগুলো ক্লিন করতে হবে, ওইগুলো মোটামুটি বাকি সবগুলো। টেবিলটা ক্লিন করতে হবে, তো এগুলো রান্না করতে করতে করব। এখন তাকে ঘুম পড়াতে হবে, যে সে অধীর আগ্রহে বসে আছে কখন সে নামবে। যে আমি এখন লাইট বন্ধ করে দিলাম, তুমি এখন ঘুমাবা মা, এখন সে দুপুরের একটু ন্যাপ নিবে। আর এই সময় সে ন্যাপ না নিলে তার শরীরটা খারাপ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আমার বিছানার অবস্থা কি করছে, কিছু করার নেই, আসলে ছোট বাচ্চা থাকলে এরকম হবেই। তো ওকে যখন আমি দুপুরে ন্যাপ নেওয়াটা শেষ হবে, যখন ওকে নিয়ে আসব, তখন আমি এগুলো গুছিয়ে রাখবো, হয়তো না। এখন বন্ধ করে দিই, দেখা হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে। এখানে আমাকে লাইট এই যে দরজা আটকাইতে দিচ্ছে না, ও বুঝতে পারছে যে এখন কি ঘুম পাড়ানো হবে। ঘুম পাড়ানো মাসি পিসি ওদের বাড়ি এসো। এই যে তোমার ডায়াপার, আমাকে উঠতে দেবে না, সে নেমে যাচ্ছে। পাখি বাচ্চা আমার, পাখি বাচ্চা, পাখি বাচ্চা আমার, পাখি বাচ্চা কোথায়? কেন জানি না ওকে ঘুম পাড়াইতে গিয়ে আমিও একটু ঘুমাই গেছিলাম, রাতে ঘুমাইতে পারিনি এই জন্য মেবি। তো এখানে আমি তেহারি রান্না করব, তার জন্য পেঁয়াজটা কেটে অলমোস্ট ভেজে নিয়েছি ভালোভাবে পেস্তার মতো করে। তো এরপরে আমি আদা রসুন যে ব্লেন্ড করেছিলাম, তো ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি 5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি তেহারি বসা তেহারির জন্য মাংস বসাচ্ছি, গরুর মাংস। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। আজকে আমি এই যে তেহারিটা রান্না করব, সেটা হচ্ছে সরিষার তেল আর ঘি দিয়ে, আমি কোনো সয়াবিন তেল ইউজ করিনি। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটু হালকা কষায় নেব, যাতে যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। তো আমার মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি দিয়ে দেব প্যাকেট মশলা, যে তেহারি মশলা আছে, আমি রাঁধুনিটা ব্যবহার করেছি। তো আমি 2 প্যাকেটই এখানে ইউজ করছি। প্রথমে
এক প্যাকেট ফুল দিয়েছিলাম আর আরেক প্যাকেট অর্ধেক দিয়েছিলাম, তো পরে দেখলাম যে না দুই প্যাকেটই লাগবে তাই দুই প্যাকেটে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার বানানো স্পেশাল মশলা যেটার কারণে আমার তেহেরি অথেন্টিক রেসিপির মতোই লাগে, পুরান ঢাকার তেহেরির মতোই লাগে। আর এই মশলাটার রেসিপি যদি কেউ জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 5-6 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করবেন, আমি আরেকদিন ডিটেলি এই রেসিপিটা শেয়ার করবো। এবং আমার যে স্পেশাল মশলাটা যেটা পুরান ঢাকার বাবুর্চিরা ব্যবহার করে, তো সেই রেসিপিটা আমি দেখাবো। তো এই যে আমার সব মশলা কমপ্লিট, আমি কিন্তু আর কোনো মশলা এক্সট্রা ব্যবহার করিনি, এটাই এখন এভাবে সিদ্ধ হতে থাকবে। তো এখানে আবার আরেকটা পাশে আমি চুলায় কড়াই দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি করব হচ্ছে মুরগির কোরমা, মুরগির মাংসের কোরমা। তো তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি আপনাদের সাথে একটু কথা বলে নেই। তো আজকে আমার ছেলের জন্মদিন, তাই ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন এবং ও যেন মানুষের মতো মানুষ হতে পারে সেই দোয়া করবেন, ও যেন ইমানদার বান্দা হতে পারে সেই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর এখনও আমি যখন ভয়েস ওভার করতেছি আমার বেবি পাশে ঘুমাচ্ছে, তাই খুব একটা জোরে কথা বলতে পারছি না, আর আমার শরীরটাও একটু খারাপ তাই জন্য একটু কষ্ট হচ্ছে। তো ওখানে আমি দিয়ে দিয়েছি লবণ এবং একটুখানি চিনি যাতে পেঁয়াজটা খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়। আর দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা, আদা বাটা দিছি 2 টেবিল চামচ আর রসুন বাটা দিছি 1 টেবিল চামচ। যেহেতু মুরগির মাংসে বেশি একটা রসুন লাগে না। আর দিব এখন কিছু থেতলে হচ্ছে কী বলে এলাচি আর 1 টুকরা দারচিনি। তেজপাতা আমি এখানে দিইনি, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, তো আপনাদের পাশে যদি থাকে দিতে পারেন, খুব ভালো একটা সেন্ট আসে। আমি আর কোনো গরম মশলা এখানে ইউজ করব না, শুধু 1 চামচ ধনিয়া পাউডার এবং 1 চামচ জিরা পাউডারই ব্যবহার করব। তার ছাড়া আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। আর পানি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি পানির বদলে শুধু দুধের উপরে রান্না করব। দুধ এবং উঠানোর আগে কিছু ক্রিম দিয়ে দেব। আর এই যে বেবির শরীরটা খারাপ লাগতেছিল আর আমি রান্না করতেছিলাম কেন, ওর সাথে খেলছিলাম না কেন, তাই ও কান্নাকাটি করতেছিল এবং এসে শুধু পাতিলের মধ্যে আর কি হাত লাগাইতেছিল। রান্না করতে খুবই সমস্যা হয় ওকে নিয়ে। তো আমি এই মাংসের মধ্যে একটু টক দইও দিয়ে দিলাম। আমার মাংসটা একটু কষানো হয়ে গেছে প্রায়, তো আমি একটু কষিয়ে এটার মধ্যে ঝোলের পানি হিসেবে দুধ দিয়ে দিয়েছি। আর দিলাম আলু বুখারা, তবে আমি আলু বুখারা দিয়ে বোধহয় ভুল করছি, আলু বুখারা দেওয়ার পরে আমার দুধটা কেটে গেছিলো, তাই টেস্ট ভালো আসছে কিন্তু কোরমাটা দেখতে অত বেশি ভালো লাগেনি। আর এখানে মাংসও সিদ্ধ হয়ে গেছে তেহেরির মাংসটা, তো আমি এটার মধ্যে চাল ভালো করে ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন দুধ, ফুল ক্রিম দুধ এবং পাউডার মিল্ক দুইটাই দিয়েছি। আর দিয়েছি কিছু কাঁচামরিচ এবং গোলাপ জল, কেওড়া জল। আর এখানে আমি পায়েসটার জন্য চাল বসাই দিয়েছি, তো এটা একটু ভাত রান্না করে তারপরে শর্টকাট ওয়েতে করবো, কিন্তু খুব খুব মজা হয়েছিল। আজকে এই যে আমার তেহারি রান্না হয়ে গেছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।